দুই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মোট পাঁচটি বাংলাদেশি চলচ্চিত্র মুক্তি পেয়েছে চলচ্চিত্রগুলো হল পেয়ারা সুভাষ ট্র্যাপ ছায়া বৃক্ষ শ্রাবণ জোস্নাই এবং টালমাতাল নয় ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পেয়ারা সুভাষ এবং ট্র্যাপ সরকারি অনুদানে নির্মিত পেয়ারা সুভাষ সিনেমাটি পরিচালনা করেছেন নুরালুম আতিক প্রযোজনা করেছেন শাহরিয়া শাকিল পিয়ারের সুভাষ সিনেমায় জয়া হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন তারিকানাম খান আহমেদ রুবেল সুষমা সরকার নূর ইমরান মিঠু সহ আর অনেকেই দীর্ঘ সাত বছর পর জটিলতা কাটিয়ে গত বছরের নভেম্বরে সেন্সর সার্টিফিকেট পায় সিনেমাটি পিয়ারের সুভাষ সিনেমাটি গুণী অভিনেতা আহমেদ রুবেল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সিনেমাটি বক্স অফিসে ফ্লপ করেছে পেয়ারা সুবাসের সাথে একই সঙ্গে অর্থাৎ নয় ফেব্রুয়ারি মুক্তি পায় উপবিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত ট্র্যাপ সিনেমাটি ট্র্যাপ অপু জয় জুটির দ্বিতীয় সিনেমা গত বছর এই জুটির প্রথম সিনেমা ট্রিমপ্রীতির বন্ধন সিনেমাটি মুক্তি পেয়েছিল ট্র্যাপ সিনেমাটি পরিচালনা এবং প্রযোজনা করেছেন দেন ইসলাম বর্তমান প্রযুক্তির নানারকম কুফল নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি চলচ্চিত্রটি বক্স অফিসে ফ্লপ হয়েছে ষোলোই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে উপ এবং নীরব অভিনীত ছায়া বৃক্ষ এবং দিঘি ও গাজী আব্দুর অভিনীত শ্রাবণ জোৎনাই সরকারি অনুদানে নির্মিত ছায়া বৃক্ষ সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস সিনেমাটিতে নীরব এবং উপবিশ্বাস ছাড়াও আরো অভিনয় করেছেন কাজী নওশাবা সুমিত সেনগুপ্ত শতাব্দী ওয়াদুত ডন এলিনা শামী সহ আরও অনেকেই চা শ্রমিকদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছায়া চলচ্চিত্রটি ছায়াভিক্ষ চলচ্চিত্রটি বক্স অফিসে ফ্লপ করেছে একই তারিখে অথচ ষোলোই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে আরও একটি সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র শ্রাবণ জ্যোৎস্নাই সামাদ খোকন পরিচালিত শ্রাবণ জোৎনা সিনেমায় অভিনয় করেছেন দিঘি এবং গাজী আবদুলনুর গাজী আব্দুল্নৌর এর আগে কলকাতার করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের রানী রাসমণির স্বামী রাজচন্দ্র দাস চরিত্রে অভিনয় করেছেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের শ্রাবণ জোৎস্না উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে শ্রাবণ জ্যোৎসনা চলচ্চিত্রটি গাজী এবং দীঘিত ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মুনমন আহমেদ সুব্রত বড়ুয়া অনেকেই এই সিনেমাটিও বক্স অফিসে ফ্লপ করেছে ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ সপ্তাহে অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে টালমাতাল চলচ্চিত্রটি হাবিব খানের রচনা পরিচালনা এবং প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি বক্স অফিসে ফ্লব করেছে দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত পাঁচটি চলচ্চিত্রের মধ্যে কোনোটি ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করতে পারেনি এরই মধ্য দিয়ে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত সবগুলো চলচ্চিত্রে ফ্লপের খাতায় নাম লিখিয়েছে